সো হাই গাইস, গুড আফটারনুন ফ্রম মেক্সিকো। আমি বেরিয়েছি এখন রুম খোঁজার জন্য, হোটেল থেকে এখন বাস ধরে নিয়েছি, যাচ্ছি একজনের বাড়িতে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর দুটোয়। আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে তার কন্ট্যাক্টস পেয়েছি। দেখুন জাস্ট ওয়েদারটা দেখুন, অসাধারণ। আর এই হচ্ছে, এটার মধ্যে টিকিট দেওয়া হয়, এটার মধ্যে কয়েন ফেললেই টিকিট বেরো হয়। কোনো কিন্তু কন্ডাক্টর নেই, কেউ কিন্তু চেক করার নেই যে টিকিট কেউ কাটলো কি না, সব কিছু কিন্তু এখানে ট্রাস্টের উপরে চলে। মানুষ অনেক কিন্তু এডুকেটেড এই দিক দিয়ে, কেউ এমনও করে না যে টিকিট না কেটেই নেমে গেল বা উঠে গেল। এই অটোমেটিক দরজা খুলে যাবে, বাস স্ট্যান্ড ছাড়া কিন্তু এই দরজা খোলে না। গাইস, হোটেল থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, এখন বাজে দুপুর দুটো মেক্সিকান টাইম। তো যাচ্ছি রুম দেখতে, একটু দেরি হয়ে গেল, ভুল বাসে উঠে পড়েছিলাম। তো এক্সপিরিয়েন্স করছি, আস্তে আস্তে শিখছি। উল্টো দিকের বাসে উঠে পড়েছিলাম, এখানে না রুটগুলো একটু উল্টো, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট শিখছি, আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। তো গুগল ম্যাপ যেদিকে দেখেছিল তার আমি উল্টো দিকে দাঁড়িয়ে উল্টো দিকের বাসে উঠে পড়েছিলাম। তো তারপর আবার বাস চেঞ্জ করে ফাইনালি এসেছি, ডিমার্জোতে নেমেছি। তো এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো ফটাফট যাওয়া যাক। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ওয়েদার খুব সুন্দর। পেছনে দেখুন সিনসিনারিগুলো, গাছগুলো পুরো সবুজ আর দারুণ ডিজাইনসে কাটা, অনেক ফুলওয়ালা গাছ রয়েছে এখানে, সুন্দর লাগছে, প্রচুর কালারফুল সিটি। অনেকটা দূর এসেছি বাসে করে, 3-4টে বাস চেঞ্জ করে বাসে ইচ্ছা করে চড়ছি। তার কারণ হচ্ছে একটু হ্যাবিট হয়ে যাবে, এখানকার ল্যাঙ্গুয়েজ, এখানকার স্টপেজের নামগুলো, রুটগুলো আস্তে আস্তে শিখছি, বাসের নাম্বার। তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্স করা ভালো। তো উবার নিয়ে যাওয়ার সময়ও বাসে ফিরবো, তাতে সেভিংসও হবে প্লাস এক্সপিরিয়েন্সও হবে। আর এখানে কিন্তু বাস লোকজন চড়েই ভালো মতন, ক্লাউডি হচ্ছে, একবার সানি হচ্ছে, কিন্তু একটা জিনিস এখানে ভালো, সানি হলেও এখানে রোদ কিন্তু গায়ে লাগে না। সে আমাদের শীতকালে যেরকম রোদ আরাম লাগে গায়ে লাগলে, তো এখানে কিন্তু সেরকম লাগে, ওরকম না যে মাথা ব্যথা হয়ে যাবে, গা পুড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, রোদে হাঁটা যাবে না, সেরকম কিন্তু একদমই না এখানে। তো চলুন যাওয়া যাক, ফ্ল্যাটের সামনে গিয়ে দেখা হবে। ইংলিশ মুভিতে যেরকম দেখতে পাই সেরকম এখানে গাড়ি, কিন্তু এখানে এরকম সব বড় বড় গাড়ি লোকেরা চড়ে, ছোটোখাটো গাড়ি খুব কম পাবেন। সবাই জানি যেখানে আমি রুম নিচ্ছি সেই জায়গাটায় যেন ডেইলি লাইফের জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে দেখুন রাস্তার উল্টো পারেই ফার্মেসিয়া বাদালারা রয়েছে, মানে এটা হচ্ছে ফার্মেসি শপ, এখানে সব কিছু পাওয়া যাবে। এখানেও রয়েছে ফার্মেসিয়া সিমিলারেস, ফার্মেসিয়ার পাশে রয়েছে অক্সো, এটা কিন্তু 24/7 খোলা থাকে। এখানে ডেইলি লাইফের যা কিছু, পেস্ট থেকে শুরু করে, নুন থেকে শুরু করে, খাবার জিনিস থেকে শুরু করে, সব কিছু ডেইলি লাইফে যা যা লাগে একজনের কাটানোর জন্যে এই অক্সোতে কিন্তু আপনি পেয়ে যাবেন 24/7। আর এই হচ্ছে অ্যাপার্টমেন্টের রাস্তাটা, তো একদম কাছে পেয়েছি। আর ওইদিকে একটা আইল্যান্ড রয়েছে, আইল্যান্ড বলতে যেরকম গোল সার্কেল থাকে চার মাথার মোড়, সেইটা রয়েছে, একদম ভালো জায়গায় পেয়েছি। এখান থেকে TCS টাটা 3 অফিস একদমই কাছে কিন্তু। দেখুন এখানে কিন্তু ফল সবজিরও দোকান এখানে পাওয়া যাচ্ছে, সব ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এখানে রয়েছে একদম আমার ফ্ল্যাটের পাশেই। তো এইসব জিনিসপত্র যদি কাছে থাকে ডেইলি লাইফে খুব ইজি হয়ে যাবে। এখানে দেখুন কমলালেবু রয়েছে, শশা রয়েছে, এখানে কি সুন্দর ক্যাবেজ রয়েছে, সব জিনিসপত্র আছে, পাইনঅ্যাপেল আছে, ওয়াটারমেলন রয়েছে, দেখুন সব কিছু, সব ধরনের ফ্রুটস ভেজিটেবলস এই স্টোরে রয়েছে, আর ডেয়ারি প্রোডাক্টসও রয়েছে। এখুনি পাস করতে করতে একটা ফিশেরও স্টোর দেখলাম, বিভিন্ন ধরনের ফিশ, মানে ফ্রোজেন আইটেমস, পর বিফ ফিশ সব কিছু রয়েছে, চিকেন। তো সেখান থেকে আমি ডেইলি লাইফের কোনো ননভেজ মেটেরিয়ালস যদি কিনতে হয় তো আমি ওখান থেকে ইজিলি কিনে নিতে পারবো। এই বাড়িটা দেখতে এসেছি, নেক্সট 1 ইয়ারের জন্য হয়তো এই ফ্ল্যাটটা আমার থাকার জায়গা হতে পারে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি সোজা এসেছি হেঁটে, কি সুন্দর দেখুন গাছে গাছেরা রয়েছে, খুব শুনশান পিসফুল। তো চলুন ভেতরে যাওয়া যাক, ওনার সাথে কথা বলি, গিয়ে দেখি। সো আমি এখন আমার যে রুম ওনার, মেক্সিকান ওনার ফার্নান্ডো, তার সাথে মিট করাবো। তো সে হাই, হোলা, হোলা, নেম ফার্নান্ডো, ওকে, থ্যাংক ইউ, গ্রেসিয়াস। দেখুন এখানে একটা বসার জায়গা রয়েছে, দুটো চেয়ার আছে, কি সুন্দর এখানে রয়েছে, এখানে আপনি বসতে পারবেন, এই এরকম ভিউ পাবেন এখানে সুন্দর, সকালবেলা বিকেলবেলা যখন খুশি এরকম বসে চা কফি খান, এখানে বসে ল্যাপটপ নিয়ে কাজও করা যাবে। আর নিচে এরকম সুন্দর একটা বড় জায়গা আছে, এটা নিচের গাড়ি দাঁড়িয়ে থাকে, গ্যারাজ, নিচে হালকা গার্ডেনও আছে, গাছ ফাছ রয়েছে। আর চলুন এবার ভেতরে একটু ট্যুর নেওয়া যাক। এই দরজা খুললাম, এই হচ্ছে দেখুন বড় ডাইনিং স্পেস, এখানে এরকম বেসিন এরিয়া আছে, এই ইউটেন্সিলস যা যা আছে সব ইউজ করা যাবে, অল ইনক্লুডেড ইন মাই রুম নেম। এখানে দেখুন
কড়াই রয়েছে সব ননস্টিক জিনিসপত্র, এদিকেও আছে অনেক কিছু। এইখানে রয়েছে এরকম কাটলারিস, নাইফ, হাতা সব কিছু আছে, কোনো কিছু নিয়ে আসার দরকারই ছিল না, অল ইনক্লুডেড। এই দেখুন এখানেও এরকম জিনিসপত্র রাখা যাবে। আর এই রয়েছে এখানে ওভেন, চারটে ওভেন রয়েছে এখানে, সব অটোমেটিক, কিন্তু এখানে এরকম অটোমেটিক টিপব গ্যাস অন হয়ে যাবে, কোনো লাইটার লাগে না। এখানে কনভেকশনাল ওভেন রয়েছে, এইখানে এরকম জিনিসপত্র রাখার জায়গা, এখানে প্রত্যেকটা জিনিসের জিনিস রাখা যাবে। এখানে আরেকটা মাইক্রো ওভেন আছে, এখানে চিমনি, এখানে আছে ফ্রিজ, এই ফ্রিজে যে যার আইটেমস রাখে। দেখুন কি সুন্দর। এইখানে একটা রয়েছে ফ্রিজার, এখানে আপনি ডিপ ফ্রিজে মাছ মাংস সব কিছু স্টোর করে রাখতে পারবেন চাইলে অ্যাডিশনাল এটা। আর এখানে রয়েছে চারটে সিটের টেবিল, এখানে সুন্দর একটা ছবি, এরকম ফ্যান রয়েছে। আর এখানে রয়েছে একটা টিভি, টিভি 24 ঘন্টা দেখতে পারেন যেরকম খুশি, খালি নয়েস না করলেই হলো। এখানে দুটো চেয়ার, এখানে মিনারেল ওয়াটারের ফেসিলিটি 24/7, এখানে সুন্দর রুম রয়েছে, একটা লবি। আর এই দেখুন এটা আমার রুম, রুম নাম্বার 3, এখানে সুন্দর একটা সিঙ্গেল বেড, ভেরি স্পেসিয়াস রুম, দেখুন কি সুন্দর সফট। এখানে রয়েছে সুইচ, এই সুইচটা যদি টিপি, এরকম সুন্দর একটা ফ্যান লাইট ডুও, কি সুন্দর দেখুন। এটা যদি টানি বন্ধ হয়ে যাবে, এটা যদি টানি আবার অন হবে। আর এখানে একটা ছবি রয়েছে, এখানে প্রচুর হ্যাঙ্গার্স দিয়েছে, সব কিন্তু ইনক্লুডেড যা যা দেখাচ্ছি। এখানে ড্রয়ার্স রয়েছে, মাল্টি ড্রয়ার্স, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে আমার জিনিসপত্র সব কিছু রাখতে পারি। আর এখানে রয়েছে একটা ওয়ার্কিং টেবিল, সাথে এখানে মিরর, মিররের সাথে এখানে একটা বেসিন, আর এখানে দুখানা প্লাগ পয়েন্ট আছে, এখানে দুটো প্লাগ পয়েন্ট, ওখানে দুটো প্লাগ পয়েন্ট। আর এখানে সুন্দর একটা উইন্ডো, এখান দিয়ে সুন্দর লাইট আসছে, হাওয়া আসছে, গরম তো একদমই নেই বলতে গেলে চলে। আর এই মিররটা এরকম রাখা আছে, তার কারণ হচ্ছে মিররটা অপশনাল, আপনি চাইলে যে কোনো জায়গায় লাগাতে পারেন, এখানে লাগাতে পারেন, এখানে লাগাতে পারেন, বা এই দেয়ালে লাগাতে পারেন, এটা ওরা আগে থেকে লাগিয়ে দেয় না, আপনার খুশি মতন লাগিয়ে নেবেন। তো আমি বলেছি এই দেয়ালে লাগাতে, কারণ এইখান থেকে লাইট সুন্দর এই দেয়ালে ঢুকবে। আর এই সুইচটা বন্ধ করে দিই, এই ফ্যান বন্ধ হয়ে গেল। চলুন এবার একটু বাথরুমের ট্যুর নেওয়া যাক। এই দেখুন এটা হচ্ছে বাথরুম, এখানে রয়েছে একটা কোমোড, সাথে এখানে বেসিন, এখানে একটা মিরর রয়েছে। আর এই কিন্তু শাওয়ারের জায়গা, শাওয়ারের জায়গা এদের কিন্তু আলাদা হয়। এই রয়েছে শাওয়ার, সুন্দর ক্লিন একদম, কিন্তু এই দেখুন এখানে রয়েছে টাওয়েল ফয়েল ঝোলানোর জায়গা। আর এই আমি দরজা ডোর বন্ধ করছি, সব কটা ডোরই কিন্তু নববালা। এই হচ্ছে প্যাসেজ, এই হচ্ছে টোটাল জায়গাটা। মানে আরেকটা জিনিস বলে দিই, ক্লিনিং মেড কিন্তু এভরি উইকে ওয়েনসডে করে আসে, পুরো ফ্ল্যাটটা কিন্তু ক্লিন করে দিয়ে যায়, আর সেই অ্যামাউন্টটাও আমার রেন্টের মধ্যে ইনক্লুডেড। সো আমার নিচ্ছে 3,750 মেক্সিকান পেসোস, অল ইনক্লুডেড, গ্যাস, ইলেকট্রিসিটি, লাইট, ওয়াটার, ওয়াইফাই, ক্লিনিং সব কিছু ইনক্লুডেড, তারপর টিভির কানেকশান সব কিছু, সব কিছু ইনক্লুডেড 3,750। আমি এটা পেয়েছি ফেসবুক মার্কেট প্লেস থেকে, অনেক খুঁজতে হয়েছে, অনেক খাটতে হয়েছে, দিন রাত খুঁজে গেছি এয়ারবিএনবি, ফেসবুক মার্কেট প্লেস, আরও যা যা পোর্টাল আছে, তো ফাইনালি পেয়েছি, একটা চাপমুক্ত হওয়া গেল। নেক্সট টাইম থেকে এখানেই ডেইলি ব্লগ চলতে থাকবে, আর আপনাদেরকে সব কিছু দেখাবো টাইম টু টাইম। চলুন টাটা, আবার দেখা হবে পরে।